ले दे चाहो भोला जाइना मोदीना सीधी गोलो भाभी बारी बार मोदीना सीधी गोलो भाभी बारी बार कहबे किए देखी नबी रोजा तुमार जोरे बोलो আর একটু জোরে মহব্বতে আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইলাহি রাহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খোদা কে ওয়াস্তে মুশকিলে হল কর শাহে মুশকিল কুসা কে ওয়াস্তে কারবালা এরা শহীদ কারবালা কে ওয়াস্তে ওয়াস্তে আজম মানে বেসর সামা মদদি কিবলাই দি মদদি কাবা ইমাম মদদি কাউসিয়াম নারাইয়া মিজনামিয়া শেখ আব্দুল কাদের জেলানি মদদি রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ ধরে বহু কিছু আলাপ আলোচনা হলো মৌলা আলাপ আলোচনার মাধ্যমে যদি ভুল ভ্রান্তি হয় মেহরবানি করে সমস্ত ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও যে উদ্দেশ্য নিয়ে তোমার বান্দা বান্দি সবাই মিলে এত সুন্দর মাহফিলে হাজিরি দিয়েছে মাবুদ মেহরবানি করে সকলের হাজিরিগুলোকে কবুল করে নাও শেষ মুহূর্ত পর্যন্ত সকলকে একীভূতভাবে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন আমি বদকার শিহাকার পাপি এই গুনাহগারের জবান থেকে যাহা কিছু বের হয় যেন সঠিক সঠিকভাবে বের হয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فحق لا إله إلا الله محمد رسول الله اللهم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শাররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجر صل على وعلى آله দয়া করো নাসিব করো মদিনা গো খোদা দয়া করো নাসিব করো মদিনা দয়াল নবীকে না দেখায়া ওবর মাঝি নিয় না বাবা আসমান সুন্দর জমিন সুন্দর এই আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তাহার চেয়ে অতি সুন্দর তাহার চেয়ে বেশি সুন্দর মোর নবীর নাম খানা আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি আরে ভুলে যেতে চাইলো বলা যাই না একটু জোরে বলুন তো আর একটু জোরে একটু হাত ধরে বলুন আমরা নবী প্রেমিক নবীর আশিক নবী দিওয়ানা হয়ে এই মাহফিলে দুই রাত্রি ব্যাপী হাজিরি দিয়েছি এই হাজিরিকে যেন আমার আল্লাহ কবুল করে বলুন আমিন আমি ছন্দখানা পড়ছি যারা শুনবেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভোলে যেতে চাইলেও ভোলা যাই না মদিনার স্মৃতিগুলো ভাবি বারিবার এই মদিনার স্মৃতিগুলো ভাবি বারিবার কবে গিয়ে দেখি নবী রাজা তোমার জোরে বলো আর একটু জোরে মহব্বতে মদিনার স্মৃতি গোল ভাবি বারিবার মদিনার স্মৃতি গোল ভাবি বারিবার কবে গিয়ে দেখি নবী রাজা তোমার তোমার দেশে যাব বলে তোমার দেশে যাব বলে আমরা হলাম রাবানা জোরে বলো না আমার জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা
যায় না। শেষ চন্দ্রটা পৌঁছাচ্ছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সবাই মিলে হাত তুলে। জানি না ওই মদিনাতে কি আছে মধুর, এই এই জানি না ওই মদিনাতে কি আছে মধুর, মদিনা মদিনা শোধো করেছে জাদু। জোরে বল আরো জোরে, মহব্বতে মনে হচ্ছে যে ঘুম আসছে। রাত্রিটা যখন 11টা পাড়িয়ে যায় বাবা, তো মানুষের চোখে কিন্তু ঘুম আসে, তাই না? এখন আপনাদের মুড তৈরি করছি, আপনাদের মুড যদি তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ, যতক্ষণ আপনারা থাকবেন গাড়ি চলতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। জানি না ওই মদিনাতে কি আছে মধুর, জানি না ওই মদিনাতে কি আছে মধুর, মদিনা মদিনা শোধো করেছে জাদু। তোমার প্রেমে ওগো নবী, তোমার প্রেমে ওগো নবী আমরা পাগল দিওয়ানা, আমার জাত মদিনা মদিনা প্রাণ মদিনা, আমার জাত মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা, ঠিক আছে, ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রওনাকে স্টেজ অলমাই গ্রাম তলবাই জাম দূরদারাজ থেকে আগত দর্শক বাবাজি ভাই লজ্জাপতি সিনহের মা ও বোন, সর্বপ্রথম আমি জানাই আপনাদেরকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ অব্যয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শরীক, যে আল্লাহ কুল শব্দ দ্বারাই সাত্তা বাগ জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আজ এত সুন্দর মহফিলে সকলকে একীকৃত ভাবে এক জায়গায় নবীর প্রেমিক হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমার মহান আল্লাহর শুকরিয়া আদা করি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? মানুষ দুঃখে সুখে বিপদে যে কোনো মুহূর্তে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদা করি, নিশ্চয়ই আপনার প্রতি আল্লাহর রহমত হবে। জোরে বলবেন না? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের কোনো কষ্ট নাই, ঠিক কি না? তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার যিনি মাক্কি মাদানী মা মিনাল্লাল মাহালিমার চাহিনীওয়ালা, যিনার নাম এখানে ওখানে যেখানে সেখানে গাছের লতায় পাতায় পাহাড় পর্বত নদ নদীতে, এক কথায় প্রত্যেকটা মমিনের জবানে জবানে ওই বিশ্ব নবীর প্রতি হাজারো হাজার দরুদের ধারা অবতীর্ণ হোক, তাই জন্য বলুন আমিন। মহাজাজ, রাত্রিটা গভীর হতে চলেছে, আমি পবিত্র আল কোরআন থেকে আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি সকলকে জানিয়ে দাও, আমি চাই না তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি জমি জায়গা, কি চাও? বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধুমাত্র চাই আমার আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা। জোরে বলুন